হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ড টেক ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজের ডিজাইন করা পিসিবি প্রিন্ট করতে পারবেন খুব সহজে। আপনারা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে পিসিবি ডিজাইন করে থাকেন, কিন্তু এই পিসিবি ডিজাইন প্রিন্ট করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন, যে এগুলো কোথা থেকে প্রিন্ট করাবেন, যাদের কাছ থেকে প্রিন্ট করাবেন তাদের কাছে কি কি ফাইল দিতে হবে, কিভাবে পিসিবি প্রিন্ট করার জন্য অর্ডার করবেন অনলাইনে, এবং 5 থেকে 7 দিনের মধ্যে আপনার পিসিবি ডিজাইন করা পিসিবি প্রিন্ট করে আপনার হাতে আসবে, এই বিষয়গুলো আমি আপনাদের বিস্তারিত দেখাবো। আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটা আপনার কেমন লাগলো। সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। এখন পিসিবি ডিজাইন কিভাবে করবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দেখুন আপনাকে একটু দেখিয়ে দিই। দেখুন আপনি আমার চ্যানেলে একটু ঢুকবেন, দেখুন ফ্রেন্ডটেক বিডি চ্যানেলে ঢোকার পর এখানে সার্চ দিবেন পিসিবি, দেখুন এখানে সার্চ দেবেন পিসিবি ডিজাইন। এখানে সার্চ দেওয়ার ফলে দেখুন এইখানে 3টা বা 4টা ভিডিও আসবে। দেখুন এটা, এই ভিডিওটা দেখলে আপনি ফুল কিন্তু পিসিবি ডিজাইন কীভাবে করতে হয় সব কিন্তু আপনি বুঝতে পারবেন, যে কোনো পিসিবি ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন। তারপর পিসিবি ডিজাইন অর্থাৎ মাল্টিলেয়ার পিসিবি ডিজাইন কীভাবে করবেন, তারপর পিসিবি প্যাকেজ কীভাবে তৈরি করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন পিসিবি প্যাকেজটা কী, দেখুন আপনি যদি প্রোটিয়াস সফটওয়্যার দিয়ে কোনো ডিজাইন করতে চান, কোনো পিসিবি ডিজাইন করতে চান, দেখুন আপনার কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট নেওয়া লাগে। দেখুন এইখানে আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি, দেখুন এটাই হচ্ছে পিসিবি প্যাকেজ। দেখুন অনেক কম্পোনেন্টের কিন্তু পিসিবি প্যাকেজ প্রোটিয়াস সফটওয়্যারে থাকে না, তখন কিন্তু আপনার তৈরি করে নিতে হবে। তো এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন, যে কোনো পিসিবি প্যাকেজ কিন্তু আপনি তৈরি করতে পারবেন। দেখুন আমি ডিজাইনে যাই, দেখুন আমার এখানে একটা ডিজাইন আছে, দেখুন এই ডিজাইনটা মনে করেন আমি তৈরি করেছি বা আপনি তৈরি করেছেন। এখন পিসিবি প্রিন্ট করার জন্য পিসিবি আমি যাদের কাছে প্রিন্ট করতে দেবো তাদের কাছে আমি কোন ফাইলটা পাঠাবো সেটাও কিন্তু আপনাকে জেনারেট করতে হবে, এবং সেই ফাইলটাই আপনাকে পাঠিয়ে দিতে হবে। যদি আপনি শুধু এইটা পাঠিয়ে দেন তাহলে কিন্তু হবে না, হয়তো বা তাদের কাছে প্রোটিয়াস সফটওয়্যার নাও থাকতে পারে, তারা কিন্তু এটা বুঝতে পারবে না। এর জন্য আপনাকে পিডিএফ ফাইল তৈরি করে দিতে হবে। এখন পিডিএফ ফাইল কীভাবে তৈরি করবেন, দেখুন আগে আপনাদের একটু সার্কিটটা দেখিয়ে নিই। দেখুন এই ডিজাইন, এখানে আমি এই ডিজাইনটা করেছি, আপনারা যে কোনো ডিজাইন অর্থাৎ ছোটো সার্কিট বড় সার্কিট সব কিন্তু ডিজাইন করতে পারবেন। পিসিবি প্যাকেজ না থাকলে পিসিবি প্যাকেজও করবেন, একটা ডিজাইন আর একটা ডিজাইন, এই দুইটা ডিজাইন আমার করা আছে এবং প্রিন্ট করাও আছে, জাস্ট আপনাদের একটু পরে দেখাচ্ছি। এখন দেখুন আমরা কীভাবে পিসিবি প্রিন্ট করার জন্য ফাইলগুলো তৈরি করব, আমি কিন্তু আমার অন্য অন্য ভিডিওতে দেখিয়েছি অর্থাৎ পিসিবি ডিজাইনের। তো এখানে আমি আপনাদের ফুল কমপ্লিট করে দিচ্ছি আপনারা কীভাবে এই ফাইলগুলো তৈরি করতে পারবেন অর্থাৎ পিডিএফ ফাইলগুলো। দেখুন এই ফাইলগুলো তৈরি করার জন্য প্রথমে আপনাদের আউটপুটে যেতে হবে, আউটপুটে এক্সপোর্ট গ্রাফিক্স। ও তার আগে আপনাদের বলে নিই, দেখুন এই পিসিবিটা প্রিন্ট করার জন্য আপনার কিন্তু 3টা ফাইল তৈরি করতে হবে। দেখুন একটা হচ্ছে নিচে যে কপারের যে ডিজাইন এইটা, আর উপরে দেখুন আমার যে লেখাগুলো রয়েছে, দেখুন মনে করেন প্রত্যেকটা কম্পোনেন্টের যে লেখাগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনার সেই ফাইল আপনাকে তৈরি করতে হবে। আর একটা ফাইল হচ্ছে আপনি যদি গ্রিন মার্কিং করেন অর্থাৎ আপনি দেখবেন পিসিবি ডিজাইনের পিসিবি প্রিন্ট করার পর এর পিছনে কিন্তু গ্রিন একটা মার্কস দেওয়া থাকে, এই জন্য কিন্তু আপনাকে একটা ফাইল জেনারেট করতে হবে। এখন চলুন আমি দেখিয়ে দিই এই ফাইলগুলো আপনাকে কীভাবে তৈরি করবেন। দেখুন এক্সপোর্ট গ্রাফিক্সে গিয়ে আপনাকে এক্সপোর্ট পিডিএফ ফাইল, ওকে, এইখানে আসার পর দেখুন আপনাকে প্রথম টপ সিল্ক অর্থাৎ আমার উপরের পাশ, উপরে যেগুলো থাকবে অর্থাৎ যে কোনো লেখা বা কম্পোনেন্ট ক্যাপাসিটর নাকি রেজিস্ট্যান্স এইগুলো আপনাকে আগে জেনারেট করতে হবে। দেখুন টপ সিল্ক, আমি যেহেতু টপ সিল্ক নেবো তাহলে এখানে টপ গ্রপার, অন্যগুলো আমি টিকমার্ক উঠিয়ে দেবো। তারপর এখানে আর কিছুই করা লাগবে না। তারপর ফাইলটা কোথায় সেভ করবেন, এখান থেকে আপনি কোথায় সেভ করবেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। দেখুন ডেস্কটপে এই দেখুন আমি এইটা আমি করব। আর আপনি যেখানে সেভ করতে চান সেখানে দিয়ে দেবেন, দেখুন এখানে টপ সিল্ক অর্থাৎ উপরের পাশ, ওকে, এই সেভে দিয়ে দেবেন, ওকে, একটু সময় লাগবে দেখুন, তারপর এই ওকে। দেখুন এখানে আমার টপ সিল্কের যে পিডিএফ ফাইলটা এটা কিন্তু জেনারেট হয়ে যাবে, এই দেখুন অটোমেটিকলি এটা জেনারেট হয়ে গেছে, অর্থাৎ আমার সার্কিটের উপরে যে লেখাগুলো থাকবে অর্থাৎ কম্পোনেন্ট কোনটা কোথায় বসবে সেটা কিন্তু জেনারেট হয়ে গেল। ওকে তাহলে আমি এটা কেটে দিই, এটা আপনারা বুঝতে পারলেন। এইবার আমার বটম কপার অর্থাৎ নিচের পাশে অর্থাৎ যেখানে কপারের যে লাইনগুলো থাকবে সেটার জন্য একটা ফাইল তৈরি করতে হবে। এর জন্য আউটপুট এক্সপোর্ট গ্রাফিক্স, তারপর পিডিএফ ফাইল, তারপর এখানে দেখুন
बटम कपार अर्थात नीचे प्रान हे बटम कपार তাহলে আমি এখান থেকে উঠিয়ে দেব টপ টপ গোপার টপ সিল্ক মেশ এখানে সবগুলো টিক মার্ক উঠিয়ে দেবেন আর এইটা আপনাকে বটম কভারের ক্ষেত্রে মিরর দিতে হবে অর্থাৎ আপনাকে উল্টা দিতে হবে ওকে তারপর এখানে ফাইল নেম বটম কভার বটম কভার বটম কভার ওকে এই ফাইলটা সেভ করে দিলাম তারপর এখান থেকে ওকে দেখুন আমার বটম কভারটা তৈরি হয়ে যাবে একটু ওয়েট করতে হবে ওকে দেখুন এটা হচ্ছে নিচের কপারের যে পাশ সেটা কিন্তু আপনার জেনারেট হয়ে গেল অর্থাৎ দেখুন আমার দুইটা প্রান্ত তৈরি হয়ে গেল অর্থাৎ দুইটা পিডিএফ ফাইল কিন্তু আপনার আপনার জেনারেট হয়ে গেল ওকে এটা নিচের পাশ আর আমার টপ সিল যেটা সেটা হচ্ছে উপরের পাশ তো এটা আমি কেটে দিই তারপর গ্রিন ম্যাক্সিং যদি আপনি করেন এই ফাইলটাও আপনার জেনারেট করতে হবে দেখুন আউটপুটে গিয়ে এক্সপোর্ট গ্রাফিক্স পিডিএফ ফাইল তারপর এখান থেকে আপনাকে দিতে হবে সোল্ডার রিসিস্ট এটার উপর ক্লিক করতে হবে ওকে এখানে আর কিছুই করা লাগবে না আর এটাও আপনাকে মিরর রাখতে হবে সোল্ডার রিসিস্টে দিলে কিন্তু আপনার হয়ে যাবে অর্থাৎ গ্রিন ম্যাক্সিং তৈরি হয়ে যাবে তাহলে আমি ফাইল নেম দেবো গ্রিন ম্যাক্স এটা গ্রিন ম্যাক্স সেভ এবার এই ওকে দিয়ে দেবেন ওকে দেখুন আমার গ্রিন ম্যাক্স তৈরি হয়ে গেল অর্থাৎ শুধু আমার এইখানেই শুধু আমি কপার লাগাইতে পারবো আর অন্য সার্কিটের নিচের সব জায়গা কপারের উপর থেকে সব জায়গায় কিন্তু আমার গ্রিন ম্যাক্স দিয়ে দেবে যাতে সার্কিটটা অনেকদিন ভালো থাকে কোনো নষ্ট না হয় এই জন্য গ্রিন ম্যাক্স করা হয় আপনি গ্রিন ম্যাক্স ছাড়াও কিন্তু আপনি প্রিন্ট করাইতে পারবেন এখন আরেকটা কাজ রয়েছে তাহলে আমি তিনটা ফাইল পেয়ে গেলাম এখন আমাদের লাগবে এই সার্কিটটা কতটুক হাইটে কতটুক এবং ওয়াইটে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ কতটুক এটা আপনার মেজারমেন্ট করতে হবে কারণ যখন আপনি পিসিবি প্রিন্ট করার জন্য অর্ডার দেবেন এইটা কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে যেহেতু আমি অনলাইনে অর্ডার দিব এইখান থেকে আপনি ক্লিক করে এইখান থেকে পুরোটা টেনে দিবেন ওকে এই পর্যন্ত এইবার আপনি এখানে এসে এখানে ডবল ক্লিক করে এখানে ইঞ্চি দেবেন অর্থাৎ কত ইঞ্চি আমি ইঞ্চিতে পরিমাপ করব ইঞ্চি ওকে দেখুন 5.8 ইঞ্চি অর্থাৎ 5 ইঞ্চির মতো আমার ওয়াইডে আর হাইটে কতটুকু এটা আবার পরিমাপ করব এখান থেকে আপনার টেনে আবার হাইট পরিমাপ করতে হবে এখানে প্রত্যেকটা পিসিবি ডিজাইন করে কিন্তু আপনার এটা করতে হবে যে আপনার কতটুক হলো হাইটে কতটুক ওয়াইডে কতটুক দৈর্ঘ্য প্রস্থ কতটুক এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে ওকে এটা ইঞ্চি দেখুন 4.15 ইঞ্চি আমার তাহলে দৈর্ঘ্য উচ্চতা হচ্ছে 4.15 আর এটা হচ্ছে 5.8 ইঞ্চি ওকে এবার আসি দেখুন আমি যে তিনটা ফাইল তৈরি করলাম দেখুন এইখানে কিন্তু তিনটা ফাইলে দেখুন টপ সিল্ক আমি এটা একটা ফোল্ডারে নিয়ে যাব দেখুন আমি একটা ফোল্ডার করলাম ডিজাইন এইবার এই তিনটা আমি কাট করে এই ফোল্ডারের ভিতর নিয়ে যাব কারণ এই তিনটা ফাইলে কিন্তু আপনাকে পাঠাইতে হবে দেখুন আমি টপ সিল্ক একটু দেখি টপ সিল্ক হচ্ছে এটা আর বটম কপার হচ্ছে এটা আর গ্রিন ম্যাক্সিং হচ্ছে এটা ওকে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ছিদ্র হবে দেখুন বড় ছোট আপনারা কীভাবে ডিজাইন করবেন আমার ভিডিওটা একটু দেখে নেবেন এইবার আপনাকে এই ফাইলটা জিপ ফাইল তৈরি করতে হবে দেখুন জিপ ফাইল তৈরি করার জন্য দেখুন সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার দেখুন এই তিনটা ফাইল জিপ ফোল্ডার তৈরি হয়ে গেল এখন কিভাবে অর্ডার করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই দেখুন আপনারা ইন্টারনেট ব্রাউজারে যাবেন টেকশপ techshopbd.com সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এইখানে দেখুন পিসিবি এটা বাংলাদেশি সাইট এটা আপনি পিসিবি অর্ডার করলে ওরা আপনাকে ফোন দেবে ফোন দিয়ে আপনাকে কনফার্ম করবে ওকে প্রথমে আপনাকে এইখানে লগ ইন করতে হবে দেখুন আপনাকে অবশ্যই লগ ইন করার জন্য অবশ্যই এখানে জিমেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে দেখুন আমি এখানে জিমেইল দিয়ে দিলাম আর আমার পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিলাম যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওকে দেখুন সাইন ইন করলাম দেখুন
এখানে কিন্তু আমি সাইন ইন হয়ে গেছি। এখানে প্রোফাইল টোফাইল সব কিছু আপনি দেখতে পারবেন। তারপর এখানে আপনি পিসিবিতে যাবেন, পিসিবি ডিজাইন। এইবার দেখুন লেয়ার, আপনি কি সিঙ্গেল লেয়ারে করবেন নাকি মাল্টি লেয়ার এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমাদের পিসিবিটা সিঙ্গেল লেয়ার, সিঙ্গেল লেয়ার থাক। তারপরে গ্রিন ম্যাক্সিং দিবেন কি না, আমি ইএসএই রাখলাম, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে ওয়াইট, আমাদের ওয়াইটে কত ছিল, 5.8 ইঞ্চি, আর এখানে 4.1 ইঞ্চি। ওকে দেখুন, তাহলে ওয়াইটে হচ্ছে 5.8, দেখুন এখানে লেখাই আছে ইঞ্চিতে, আর এখানে হচ্ছে হাইট হচ্ছে 4.1 ইঞ্চি। ওকে, তারপর আপনি কত কোয়ান্টিটি অর্ডার করবেন। দেখুন আমি প্রথমে 1 টাকা দিলাম, 1টা দিলে আপনাকে কিন্তু টাকা দেখিয়ে দেবে পিসিবি 459 টাকা। অর্থাৎ একটা পিসিবি যদি আমি এই সাইজে ডিজাইন করি, অর্থাৎ আমি প্রিন্ট করার জন্য অর্ডার করি, তাহলে 459 টাকা লাগবে। এখানে আপনি 2টা দিয়ে দেখতে পারেন, 5টা দিয়ে দেখতে পারেন, 5টা দিয়ে কত কস্ট আছে আপনি কিন্তু দেখতে পারবেন, 1695 টাকা। তারপর যদি আপনি 1টা দেন আর এখানে যদি গ্রিন ম্যাক্সিং উঠিয়ে দেন, তাহলে কিন্তু কস্ট অনেক কম পড়বে। ওকে দেখুন 337 টাকা। দেখুন আমি আপনার গ্রিন ম্যাক্সিং দিতে পারেন, নাও দিতে পারেন, কস্ট যদি কমানোর প্রয়োজন হয় আপনারা নো দিবেন। তারপর এখান থেকে কীভাবে অর্ডার করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। এটা তো আপনারা বুঝলেন যে আপনি যদি মাল্টি লেয়ার হয় তাহলে এখানে মাল্টি লেয়ার দেবেন, ডবল লেয়ার। তারপরে সিঙ্গেল লেয়ার হলে সিঙ্গেল, যদি গ্রিন ম্যাক্সিং দেওয়ার দরকার হয় দিবেন, ইয়েস দেবেন। তারপর এখানে আপনার ওয়াইড হাইট দিয়ে দেবেন, তারপর কয় পিস অর্ডার করবেন সেটাও দিয়ে দেবেন। তারপর কত টাকা আপনি যা দেখতে পারবেন, তারপর আপলোড ডিজাইন ফাইল, এইখানে আপনার ডিজাইন ফাইলটা দিয়ে দিতে হবে। আমি ডেস্কটপে যাব, তারপর দেখুন এইখানে যে আমি ডিজাইন যে ফাইলটা তৈরি করেছিলাম এইটা ওপেন করে দিবেন। ওকে দেখুন এটা অন অন ডিজাইন জিপ, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে অ্যাড টু কার্ট, ওকে দেখুন 337 টাকা লাগবে আমার এইটা অর্ডার করতে। আর আমার ডেলিভারি চার্জ অর্থাৎ শিপিং চার্জ আপনার 60 টাকা দিতে হবে। তাহলে এখানে নেক্সট স্টেপ, এখানে আর কিছুই করা লাগবে না, নেক্সট স্টেপে যাবেন। তারপর এখানে আপনার প্রোফাইল টোফাইল সবই দেখাবে। তারপর এখানে আপনি কিসে পেমেন্ট করবেন, কন্টিনিউ টু পেমেন্ট দিবেন। তারপর দেখুন ক্যাশ অন ডেলিভারি, আর এখানে বিকাশের অপশনও থাকে, সেটা আপাতত নেই। তাহলে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনাকে পিসিবি ডিজাইন, পিসিবি প্রিন্ট করে আপনার হাতে পৌঁছে দিয়ে কিন্তু আপনাকে আপনার টাকা নিবে। ওকে এই যে ক্যাশ অন ডেলিভারি, এখানে ক্লিক করলাম, তাহলে ক্যাশ অন ডেলিভারি এখানে সিলেক্ট করে কনফার্ম অর্ডার, প্রসেসিং অর্ডার। দেখুন আমার অর্ডারটা কিন্তু থ্যাংকস ফর বিং উইথ টেকশপ বিডি। এখন কিন্তু এই টেকশপ থেকে আপনাকে ফোন করবে, তারপর আপনার অর্ডার নাম্বার হচ্ছে এটি, আপনি এটা দেখে রাখবেন। আপনাকে ফোন করে কিন্তু তারা কনফার্ম করবে যে আপনি পিসিবি ডিজাইনটা করতে চান কি না। তারপরে যদি তারা বিকাশে টাকা পাঠিয়ে দিতে বলে আপনি পাঠিয়ে দেবেন, অথবা আপনি পিসিবি প্রিন্ট করে আপনার হাতে দিয়ে তারপরে তারা টাকা নেবে। আশা করি বুঝতে পেরেছেন আপনার পিসিবি ডিজাইন করে কীভাবে আপনার ফাইলগুলো তৈরি করে আপনার কীভাবে এক্সপোর্ট করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।